বন্ধুরা আমাকে ক্ষমা করে দিও, আমার ভয়েসটা একটু ডাউন হয়ে গেছে, তার জন্য একটু কষ্ট করে তোমাদের ভিডিওটা দেখতে হবে, তাই একটু রিকোয়েস্ট করছি একটু অ্যাডজাস্ট করে নিও, একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। বন্ধুরা, আমার কয়েকটা হেটার্সরা বলেছে যে আমি নাকি ন্যাকামো করছি, এগুলো সব নাটক করছি। সব হেটার্সদের উদ্দেশ্য করে বলছি, আমি যদি ভাবো আমি নাটক করছি, ন্যাকামি করছি, তাহলে যদি তোমার সঙ্গে বা তোমাদের কোনো পরিবারের সাথে যদি এই ঘটনাগুলো ঘটে, তখনও কি একই কথাই বলবে যে তোমার পরিবার তোমার নাটক করছে বা তুমি নাটক করছো? আর যে তোমাদের সঙ্গে ওই ব্যবহারটা করবে, তাকে কি ঘরে বসিয়ে খাওয়াবা? তোমরা ঘরে বসিয়ে তোমার পাক পাকিয়ে খাওয়াবা, নানান রকম পদ দিয়ে খাওয়াবা বসিয়ে বসিয়ে? তোমাদের বাড়ির যদি কোনো জামাই বা কোনো অন্য কোনো আত্মীয় বা কেউ যদি এরকম করে, তাহলে তাদের পাক পাকিয়ে খাওয়াবা? তোমরা জেন্টস হও বা লেডিস হও, আমি জানি না তোমরা মেয়ে ছেলে না বেটা ছেলে, যেই হও না কেন, যদি মেয়ে ছেলে হও তাহলে বলবো একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এরকমভাবে বাজে বাজে কমেন্ট করতে গিয়ে একটু মানসিকতার এতে ঘা খাও না, যে তোমাদের পরিবারের সাথে যদি এরকম ঘটে তখন তোমাদের কেমন লাগবে, একটু ভেবে চিনতে তারপরে কথাগুলো কমেন্টে লিখো, ঠিক আছে? আর যদি কোনো জেন্স করে থাকে তাহলে তোমাদের বলবো যে তোমাদের ঘরে কি মা বোন নেই বা দিদিরা নেই, মাসি পিসি যে ঠিক আকি তারা কি নেই? তা বলার আগে একবারও মানে ঠোঁটটা কাঁপলো না যে তাদেরকেও ছোট করা হচ্ছে, তাই না? একটু ভেবে দেখো, আমি ঠিক কথা বলছি না ভুল কথা বলছি? অন্যকে কাদা ছেটানোর আগে একটু ভেবে দেখো যে সেই জিনিসটা তোমাদের ওপর যদি পড়ে তখন কেমন লাগবে জিনিসটা। নিশ্চয়ই তাকে বসিয়ে খাওয়াবো না, তাই না? তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো স্টেপ নেবে, থানায় জানাবে, তাই তো? সবাই তাই করবে, আর তোমরা হয়তো সেটা করবে না। তোমরা যে ওই বাজে কাজটা করেছে তাকে পাত পাতিয়ে মানে অনেক নানান রকম মেনু দিয়ে ভাত খাওয়াবে, খাবার খাওয়াবে, বুঝলে? তোমরা ওরকম যদি এটাই হয়ে থাকে তাহলে খুব বলবো, ঠিক আছে, ওইটাই করবে তোমরা। আমার তাতে কোনো যায় আসে না, তোমরা কি কমেন্ট করো না করে আমার কোনো যায় আসে না, কিন্তু কমেন্টটা করার আগে একটুখানি ভেবো। আমার একটা ভালো বন্ধু বলেছে যে দিদি তুমি ভিডিওগুলো হেসে হেসে করবে, তা বোন থ্যাংক ইউ বলার জন্য আমি আর কাঁদবো না, এবার থেকে এরকম হেসে হেসেই ভিডিওগুলো করব, কারণ কাঁদার দিন আমার শেষ, কাঁদার দিন শেষ হয়ে গেছে, এবার লড়াই করে বেঁচে থাকার দিন এসছে, এর জন্য আমি আর কাঁদবো না। আর কার যদি আমার এই দাঁতগুলো দেখতে অসুবিধা হয় তাহলে ঘৃণা লাগে, তাহলে বলবো তোমরা ভিডিওটা দেখো না, ভিডিওগুলো দেখো না, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমাদের কলের জলে আয়রন আছে, এর জন্য আমাদের দাঁত কালো থাকে, কিচ্ছু করার নেই। আর যাদের আমার দাঁতটা বাজে লাগবে তাদের আমার ভিডিও দেখতে হবে না, ঠিক আছে? আমার ভিডিও দেখতে হবে না। আর
আমার হেটার্সরা কি বলেছে, আমার ছেলে গে? ও, তার মানে তোমরা মনে হয় আমাদের বাড়ির কাজের লোক, তাই তো? নিশ্চয়ই আমাদের বাড়ির কাজের লোক, তাহলে জানবে কি করে গে? আর ভগবান ওকে সেরকম ভাবে তৈরি করেনি, ও একটা যেমন ছেলেরা হয় ঠিক সেরকমই তৈরি হয়েছে, আর পাঁচটা ছেলেদের মতো নেই। ঠিক আছে, আমার মনে হয় তোমাদের বাড়ির সন্তানরা, মানে ছেলে সন্তানরা মনে হয় গিয়ে, এর জন্যই পরের সন্তানদেরও গিয়ে ভাবো, তাই না? গিয়ে ভাবো, এর জন্যই আমার ছেলেকে বলছো গিয়ে। ঠিক আছে, আর আমার মনে হয় তোমার ছেলে, তোমার ঘরের ছেলে সন্তানরা মনে হয় গিয়ে, এর জন্যই গে বিষয়ে ভালো জানো। আমার বেশি জানা নেই গো, আমার বেশি জানা নেই ওসব বিষয়ে, তোমাদের মনে হয় জানা আছে, এর জন্য তোমাদের ঘরের সন্তানরা গিয়ে, তো এর জন্য মনে হয় জানা আছে, বুঝলে? তা আমি ভগবানকে প্রে করবো যেন তোমাদের সন্তানদের ভগবান যেন ঠিক করে দেয়, গিয়ে থেকে একটা সাধারণ পুরুষদের মতো যেন করে দেয়, আমি ভগবানকে প্রে করবো। ঠিক আছে, কষ্ট পেও না, আমি প্রে করে দেবো। আর তোমরা কি বলেছো, আমার হেটার্সরা কি বলেছো, যে আমার পাশে কেউ থাকবে না? হ্যাঁ, আমার আমার ভিউয়ার্সরা যদি সত্যি কারণের সত্যি সত্যি তাদের মানসিকতা থাকে, সত্যি সত্যি যদি তারা তাদের ভালোভাবার শক্তিটা থাকে যে না কে নেয় কে অন্যায়, তাহলে নিশ্চয় আমার পাশে নিশ্চয়ই দাঁড়াবে, আমার বন্ধুরাও পাশে দাঁড়াবে, আমার ভিউয়ার্সরাও আমার পাশে দাঁড়াবে, কে সঠিক আর কে বেঠিক। ঠিক আছে, আমার হেটার্সরা সঠিক না আমি সঠিক, নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে। আমি যদি সঠিক হয়ে থাকি, আমি যদি সৎ হয়ে থাকি, তাহলে নিশ্চয়ই আমার পাশে দাঁড়াবে, তোমাদের বলতে হবে না। সেইটুকুনি ভাবার শক্তি ভিউয়ার্সদের আছে, কোনটা ন্যায় কোনটা অন্যায়, ভিউয়ার্সরা তোমাদের কথা অনুযায়ী চলে না, ঠিক আছে, তাদেরও ভাবার শক্তি আছে। তোমাদের মতো ডাস্টবিনে পড়ে থাকা কয়েকটা মানুষ আছে, তাদের ভাবনাগুলো এরকম একদম নিচু মানসিকতা, বুঝতে পেরেছো? তোমরা এরকম করে কমেন্ট করে যাও আর আমার ভিডিওগুলো দেখে যাও, আর আমি এনজয় করতে থাকি, কারণ আমার ওয়াচ টাইম বাড়ছে। ঠিক আছে, আমি এনজয় করি, আর লাইভে লাইভে আসবে, হ্যাঁ, তোমরা না আসলে যে আমার ওয়াচ টাইম বাড়বে না, ঠিক আছে, তোমাদের তো আসতে হবেই, কারণ তোমরা আসলে তো আমার গাদা গাদা ওয়াচ টাইম হবে, ঠিক আছে, আর ওয়াচ টাইম না হলে আমি যে মনিটেশন পাবো না সেটা জানো না, তার জন্য আসতে হবে, তোমরা না আসলে আমি যে খুব কষ্ট পাবো গো, আমি খুব কষ্ট পাবো, ঠিক আছে, এসো কিন্তু, বুঝলে? সব ভিউয়ার্সদের আর সব বন্ধুদের বলছি যে তোমাদের ভালোবাসা আমার একান্তই প্রয়োজন, তোমাদের ভালোবাসা পেলে আমি সামনের দিনে আরও 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 এগিয়ে যেতে পারবো, তার জন্য তোমাদের ভালোবাসা আমার একান্ত একান্তই প্রয়োজন, আমি তাহলে আমার এই সুন্দর ছেলেটাকে মানুষ করতে পারবো, সুস্থ স্বাভাবিক ছেলেটাকে মানুষ করতে পারবো।